স্কটল্যান্ডের বিপক্ষে হার দিয়ে বিশ্বকাপ শুরু করলেও নিজেদের দ্বিতীয় ম্যাচে এসে ওমানকে হারিয়ে বিশ্বকাপের মূল পর্বে খেলার আশা বাঁচিয়ে রাখল বাংলাদেশ। বাছা মোড়ার ম্যাচে ওমানকে 26 রানে হারিয়েছে টাইগাররা। বাংলাদেশের এই জয়ে বল হাতে দারুণ ভূমিকা পালন করেন মুস্তাফিজুর রহমান। সেই সাথে প্রথম বোলার হিসেবে টি টোয়েন্টি বিশ্বকাপে গড়েছেন দারুণ এক রেকর্ড। মাসকাটে টস জিতে আগে ব্যাট করতে নেমে 153 রান তুলে বাংলাদেশ। রানের তাড়ায় নেমে তাসকিন আহমেদের প্রথম ওভারে 12 রান তুলে নেয় ওমান। দ্বিতীয় ওভারের শুরুতেই বিপজ্জনক আকিব ইলিয়াসকে ফিরান মুস্তাফিজুর রহমান। তবে 5 ওয়াইডে 11 বলের ওই ওভারে আসে আরও 12 রান। এরপরই কেশব প্রজাপতির সঙ্গে জুটি গড়ার চেষ্টা করেন জাতিনন্দর। 5.4 ওভারে আউট হওয়ার আগে দলীয় রান 47 রান করে যান কেশব। এরপর বাংলাদেশ শিবিরে প্রায় বয়ে দড়িয়ে দিচ্ছিলেন জাতিনন্দর সিং। দলীয় 90 রানের মাথায় ব্যক্তিগত 40 রান করে আউট হন তিনি। ক্রমশ ভয়ঙ্কর হতে থাকা এই ক্রিকেটারকে ফেরান শাকিব আল হাসান। পরে নিয়মিত বিরতিতে উইকেট পড়তে থাকে। শেষ পর্যন্ত নির্ধারিত 20 ওভারে 9 উইকেটের বিনিময়ে 127 রানে থেমে যায় ওমানের ইনিংস। ফলে 26 রানের জয় পেয়েছে বাংলাদেশ।